أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ও সম্মানিত সমিতামুল ইসলাম ভাই ওমান থেকে জানতে চেয়েছেন নামাজ ভঙ্গের যে সমস্ত কারণ আছে এগুলি বলে দেবেন আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুল্লাহ আবাদ সম্মানিত আমুল ইসলাম ভাই নামাজ গুরুত্বপূর্ণ আবাদত এই সম্পর্কে তো সবার জ্ঞান নাই তেমনিভাবে নামাজের অনেক নষ্ট হয়ে যায় নামাজের রোকন আর কান সুরুত সুনত এইগুলি জানা দরকার তারপর নামাজ ভঙ্গ হয়ে যায় এই সমস্ত বিষয়েও জ্ঞান থাকা দরকার তাই এখানে ফোকাহাম অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন এক একজন বিভিন্নভাবে উল্লেখ করেছেন আমরা এখানে সংক্ষিপ্ত পরিসরে বলবো তার মধ্যে আব্দুল আবিন বাজ রহিমাউল্লাহ তিনিও আটটি কারণ উল্লেখ করেছেন আরও কিছু কারণ রয়েছে তার মধ্যে মনে করেন যে আল কালাম আল কালামুল আমাদ মাদিক রেখে যিনি শুনে যদি কথা বলে নামাজের মধ্যে ইচ্ছাকৃত তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে সম্পর্কে দলিলও আছে আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলামের এ সম্পর্কে হাদিস আছে স্পষ্ট তারপরে আপনার যদি কোনো ভুল ভ্রান্তি করে ফেলে হঠাৎ করে কথা বাইরে যায় মুখ থেকে সেটা আলাদা কথা দুই নম্বরে বলবো আজ হ্যাক হ্যাঁ যদি কেউ খটখটায় হেসে দেয় হঠাৎ করে কোনো বিষয়ে মনে হয়ে গেছে সচেতন মুসকি হেসে দিয়েছে ঠোঁট বাঁকা করে সেটা আলাদা কথা এই জন্যই জন্য আবু পরি মহল্লার মতে যদি হাসে দিয়েছে পাশের ব্যক্তিও যদি একটু বুঝতে পারে তাহলে তার নামাজ বঙ্গ তিন নম্বরে খানা কোনো ব্যক্তি নামাজে কোনো কিছু খেলে নামাজ শেষ চার নম্বরে পান করা কোনো ব্যক্তি কোনো কিছু পান করলে নামাজ শেষ হয়ে যাবে তারপরে ইনকে সফল আওরা যদি নামাজে যে সমস্ত লজ্জাস্থান আছে পুরুষ মহিলার যে নির্দিষ্ট লজ্জাস্থান নামাজের মধ্যে ডেকে রাখতে হয় সেই সমস্ত যে কোনো একটা কিছু খুলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে এ সম্পর্কে আওরা অর্থাৎ লজ্জাস্থান ডেকে রাখা নামাজের শর্ত নামাজের শর্ত মনে করেন যে মনে করবো যে পাঁচটি মনে করেন এই পাঁচটি যে কোনো একটি নামাজের মধ্যে ছুটে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে যেমন মনে করেন তহারা পবিত্রতা নষ্ট হয়ে গেল টাইম চলে গেল দুঃখ লক নামাজ হতে টাইম হতে হবে তারপরে ছাত্র আওরা লজ্জাস্থান ডেকে রাখতে হবে কেবলামুখী হতে হবে কেবলার থেকে বাইরে চলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে বড় পবিত্র থেকে পবিত্র অর্জন করতে হবে বড় না পাখি দিকে এই জন্য এখানে একটা বিষয় যে ছয় নম্বরে যদি কেবলার থেকেও হালকায় পরিবর্তন হয়ে যায় ফরজ নামাজে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে বলে উল্লেখ করা হয় তারপরে আলাহবাতুল কাছিরা তা মোতাওয়ালিয়া ফিসলা যেমন নামাজের মধ্যে যদি বেশি পরিমাণ লড়াচড়া করে এদিক ওদিক তাকায় তাহলে নামাজ শেষ হয়ে যাবে এই সম্পর্কে তো দলিল পাওয়া যায় নাবি সাল্লাহামের হাদিসেও বলছেন যে তির মিজি জাহাদ সতর্ক করছেন যে নামাজের মধ্যে নামাজ এদিকে তাকানো হলো ধ্বংস ফাইন কানা লাভ উদ্দা ফিলফারি ফিলফারিজাতে সুতরাং এদিক উদিক তাকানো বিনা কারণে অন্যায় কারণে হোক আর ইচ্ছাকৃ হোক নামাজ নষ্ট হয়ে যাবে তারপরে নামাজের মধ্যে যদি হঠাৎ করে হাওয়া বাইরে যায় ওজু উঠে যায় নামাজ শেষ হয়ে যাবে তখন আর নামাজ অজু করে এসে নামাজ পড়তে হবে এই যে কারণগুলো এই কারণের মধ্যে আরও কারণ আছে নামাজের রোকন যে সমস্ত আছে যেমন চোদ্দোটা রোকন এই চোদ্দোটা রোকন অথবা আরও কিছু বেশি আছে কম বেশি আছে অর্থাৎ নামাজের রোকনের মধ্যে কোন একটা রোকন যদি ছুটে যায় যেগুলি না হলে নামাজ হবে না তাহলে সে নামাজ বাদ হয়ে যাবে যেমন কান করেন তাকবিরের তাহারিমা কেউ দেয় নামাজ বাদ অথবা কেউ একটা রুকু ছেড়ে দিল কেউ একটা সেজদা ছেড়ে দিল তো নামাজ বাদ হয়ে যাবে এরকম রোকন যে সমস্ত বিষয় আছে নামাজ এইগুলি যদি ছেড়ে দেয় তারপর নামাজ নামাজ বাদ হয়ে যাবে তারপরে মনে করেন নিয়ত সে চেঞ্জ করে দিল মনে নিয়ত করছে যাবে নামাজ ছেড়ে দিব মনের মধ্যে নিয়ত আছে নামাজ থেকে আমি ভেঙে যাবো বা নামাজ থেকে চলে যাব তাহলে ওতে নামাজ বাদ হয়ে নিয়ত চেঞ্জ করে দিছে তারপর কিছু কিছু আপনার কারণ আর এর মধ্যে কেউ কেউ উল্লেখ করছেন যে নামাজের মধ্যে যদি কোন নেশা জাতীয় দ্রব্য তার সাথে থাকে কাপড়ে দিক সেদিক অথবা কোহল জাতীয় তাহলে সেখানে নামাজ ভঙ্গের কারণ বলে কেউ উল্লেখ করছেন তারপরে আরও কেউ উল্লেখ করছেন যেমন হাদিসে স্পষ্ট পাওয়া যায় যদি পুরুষ পুরুষের সামনে দেওয়া যদি যুবতী মেয়ে যায় তারপর কালো কুত্তা যায় গাদা যায় তাহলে নামাজ ভঙ্গের এখানে কারণ বলে অনেকে উল্লেখ করছেন হাদিসে এই বিষয়ে আছে যদিও মতবিরোধ আছে এই হলো নামাজ ভঙ্গের সংক্ষিপ্ত কারণ সময়ের থেকে সতর্ক থাকতে হবে আরও অনেক অনেক ধরনের কারণ বসে করতে পাবে ফকৃতির মধ্যে কিছু মতবিরোধ আছে

إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء